Hi friends, welcome to my YouTube channel Alpha Technician. I am a technician. চলুন কথা না বাড়িয়ে সরাসরি সাবজেক্টে আসা যাক। আপনি কি মনে করছেন আমার বাড়ির জন্য কি ধরনের ইনভার্টার কিনব? তাহলে আপনার জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তবে আপনি কিছু আইডিয়া নিতে পারেন। সর্বপ্রথম ইনভার্টার কেনার জন্য আপনার বাড়িতে কি কি অ্যাপ্লায়েন্স ইউজ করা হয়, অর্থাৎ বাল্ব কটা জ্বলে, ফ্যান কটা চলে, বা তারপরে আপনার টিভি কটা চলে, এগুলো সব পাওয়ার কনজাম্পশনে একটা হিসাব করে নিতে হবে। ধরে নিয়ে যাক আপনার বাড়িতে টোটাল 10টা বাল্ব চলে, ধর 20 ওয়াট করে যদি ধরে নেওয়া হয় তাহলে আপনার টোটাল 200 ওয়াট হবে। এবং পাখা যদি ধরা যায়, অর্থাৎ ফ্যান যদি মনে করা হয় 3টে চলে, তাহলে 70 ওয়াট করে যদি আপনার পাওয়ার কনজিউম হয় তাহলে টোটাল 210 ওয়াট। এবং মনে করেন 2টো টিভি চলে, তাহলে 100 ওয়াট করে হলে 200 ওয়াট হবে, তাহলে টোটাল পাওয়ার কনজিউম কত হলো 610 ওয়াট। এবার চলুন আপনার কী ধরনের ইনভার্টার নিতে হবে সেটা একটু জানা যায়। দেখুন মার্কেটে অনেক রকমের ইনভার্টার আছে, 600 ওয়াট থেকে শুরু করে 2000 ওয়াট পর্যন্ত। যাই হোক, আপনার বাড়ির এই হিসাবটা করে নেওয়ার পরে আপনাকে 20% বেশি ওয়াটের একটা ইনভার্টার কেনা দরকার, যেহেতু 20% পাওয়ার ফ্যাক্টরের জন্য ইনভার্টার যে বিজলি প্রোডাকশন করে তা কনজিউম হয়ে যায়। এখন আপনার 610 ওয়াট যদি আপনার বাড়িতে পাওয়ার কনজিউম হয় তাহলে আপনাকে অবশ্যই 850 VA অর্থাৎ 850 ওয়াটের ইনভার্টার কেনা দরকার। কেননা 850 ওয়াটের ইনভার্টার কিনে আপনার যে ব্যাটারি লাগানো থাকবে সেই ব্যাটারিটা কন্টিনিউ চার্জ হতে থাকবে, ডিসচার্জ হতে থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনার অর্থাৎ ইনভার্টারের পারফরমেন্স আচ্ছা ভালো হবে। যদি ব্যাটারি চার্জ ডিসচার্জ না হয় তাহলে সেক্ষেত্রে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকে মনে করেন যে আমার 850 ওয়াটের ইনভার্টারের জন্য 2টো ব্যাটারি লাগালে ব্যাকআপ বেশি দেবে, কিন্তু না, যেহেতু ইনভার্টার একটা ফ্লোটিং চার্জ রেটে ব্যাটারি চার্জ করে, অর্থাৎ ডিসি ভোল্ট প্রডিউস করে, সেই ক্ষেত্রে আপনি যদি এই ইনভার্টারে 2টো ব্যাটারি লাগিয়ে দেন তাহলে কি হবে, সে ব্যাটারি চার্জ হতে পারবে না, অর্থাৎ ব্যাটারি খারাপ হয়ে যাবে। 2টোর ব্যাটারি লাগানো হয় অনেক ক্ষেত্রে 1400 ওয়াটের উপরে যে ইনভার্টার আছে, যেমন 2000 ওয়াট, 1600 ওয়াট, সেক্ষেত্রে 2টো ব্যাটারি অবশ্যই দরকার। সেক্ষেত্রে যে ফ্লোটিং চার্জ রেট হয় 2টো ব্যাটারির জন্য পারফেক্ট। তাহলে এখন যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরের টপিকে চলুন। এখন আপনি ব্যাটারি কোন ধরনের মার্কেট থেকে ক্রয় করবেন? দেখুন মার্কেট অনেক রকমের ব্যাটারি অ্যাভেলেবল হয়ে গেছে, কোনোটা SMA ব্যাটারি যেটা সেল মেনটেন্যান্স ফ্রি বলে, কোনোটা লেড অ্যাসিড সেল ব্যাটারি বলে, যেমন ধরেন ব্যাটারির অনেক জলের মাত্রা দেখার জন্য, অর্থাৎ ডিস্টিল ওয়াটার ইয়া ইলেকট্রোলাইট যাই বলুন না কেন, তার মাত্রা দেখার জন্য একটা ফ্লোটিং ক্যাপ লাগানো থাকে, যেটা একটা স্টিক থাকে, যেটা আপনার উপর থেকে সাধারণভাবে দেখা যায় যে ব্যাটারির লেভেল, জলের লেভেল কম হয়ে গেছে কিনা। যদি আপনার জলের লেভেল কম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিস্টিল ওয়াটার দিয়ে ফিল আপ করতে হবে। এই ক্ষেত্রে টিউলার নামের ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবল আছে, যেমন এক্সাইড কোম্পানি হোক, অ্যামারন কোম্পানি হোক, যে কোনো কোম্পানি আপনি নেন না কেন, আপনি অবশ্যই লেড অ্যাসিড সেল যে বাইরে থেকে জল অর্থাৎ ডিস্টিল ওয়াটার টপ আপ করা হয় সেক্ষেত্রে সেই রকম ব্যাটারি নেবেন, এখানে SMA ব্যাটারি কামিয়াব হয় না। আর 150 থেকে 200 SH যে কোনো ব্যাটারি আপনি মার্কেট থেকে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, যদি আপনাদের ইনফরমেশনটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।